সার্চ অপারেশনস জারি থাকবে। আন্ডারস্টুড? প্রতিটি বাস টার্মিনালস, রেল স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় সার্চিং চলবে। ওখানকার লোকাল রেসিডেন্টসদের সঙ্গে কথা বলুন, ওরা আনইউজুয়াল কোনো মুভমেন্ট দেখেছেন কিনা সেটা জানার চেষ্টা করুন। আপনারা যা যা ইনফরমেশনস পাবেন ইমিডিয়েটলি আমাকে জানাবেন, রাইট স্যার? ইয়েস। জিজ্ঞাসাবাদের জন্য পার্কিং এরিয়া যত ড্রাইভার ছিল স্যার, এমনকি সাথে কিছু ড্রাইভারকে স্যার তুলে এনেছি। আপনি কি তাদের সঙ্গে কথা বলবেন স্যার? অবশ্যই, আমি নিজে ওদের যেরকম জানিয়ে আসুন। ওকে স্যার। স্যার এনেছি স্যার। স্যার যা যা জানতে চাইবেন ঠিক ঠিক জবাব দিবি। স্যার আমরা কিছু করিনি স্যার। আপনি কি করেছেন কি করেননি সেটা আমরা বুঝবো। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি পুলিশকে সাহায্য করেন, সব সত্যি কথা বলেন, তাহলে আপনাদের কেউ কিছু বলবে না। আপনি শুধু আমাদের এটুকু বলুন যে সেদিন আপনারা কি কি দেখেছিলেন। স্যার সাহেবরা অফিসে চলে যাওয়ার পর আমরা সবাই আড্ডা মারি, সেদিনও তাই করছিলাম। আপনারা কাউকে দেখেননি? কাকে স্যার? সন্দেহভাজন কাউকে। এই ধরুন হাতে কিছু নিয়ে ওখানে ঘোরাঘুরি করছিল অচেনা কোনো মানুষ, দেখেননি? হ্যাঁ স্যার দেখেছি। কাকে দেখেছেন? দুটো লোক ব্যাগ হাতে ওখানে ঘুরঘুর করছিল, তার মধ্যে একজনকে আগে কোনোদিন ওখানে দেখিনি। আচ্ছা সেই লোকটাকে যদি আবার দেখেন আপনি চিনতে পারবেন? মানে চেহারাটা মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। বদলুকটা বলুন, ওর কাছ থেকে ডেসক্রিপশন নিয়ে স্কেচ করিয়ে ইমিডিয়েটলি আমাকে দেখান। ওকে স্যার। বাকি সবাইকে ছেড়ে দিন স্যার। হ্যাঁ ছেড়ে দিন। ওকে। স্যার আমি কিছু বলতে চাই স্যার। আমাদের শাস্তি দিন, আমাকে মারুন স্যার। মানে সেদিন ঘটনাটা আঁচ করে আমি স্যারকে বাঁচাতে পারলাম না। মানে এটা কি? তুমি কি আঁচ করেছো? মানে আমি যা ভাবছি ঠিক তাই, অনেক আগে থেকেই প্ল্যান করে গিয়েছে। কিন্তু আইপিএস পার্থ চ্যাটার্জি তো তোমাকে এত সহজে ছাড়বে না মিস্টার অরুণেশ।